রহমানের রহিম। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মায়াস কুকিং মিরর। ভাবুন তো, ঝিরঝির বৃষ্টিতে, লকডাউনের বোরিং টাইমে, বা এক্সাইটিং আইপিএল ম্যাচ দেখার সময়, বা ছেলেবেলার বন্ধুর সাথে জম্পেশ আড্ডায় যদি এক প্লেট চটপটা চানাচুর মাখা হয় কেমন হবে বলুন তো। ইয়েস ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি 5 মিনিটস আর দ্য স্পেশাল মায়াস ইজি চটপটা রেসিপি। সো লেটস স্টার্ট মেকিং দিস অসম রেসিপি। ঘরে থাকা এই সামান্য কয়েকটি উপকরণে তৈরিয়ে ফেলবো এই অসম রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি চানাচুর, তারপরে নিয়ে নিচ্ছি লেস চিপসের পুরো প্যাকেট, তারপর আমি হাত দিয়ে এগুলো গুঁড়ো করে নিব। তারপর একটু একদম চানাচুরের মতো সাইজ করেই আমি এটা গুঁড়ো করে মাখিয়ে মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, টমেটো কুচি, সব শেষে দিয়ে দিব লেমন জুস। এখন হাত দিয়ে মাখাবো খুব ভালো করে। আপনারা ইচ্ছা করলে এটি স্কিপও করতে পারেন, চামচের সাহায্যেও মাখাতে পারেন, কিন্তু বাঙালিদের হাতে মাখা ভর্তা খাওয়ার একটা টেস্ট আলাদা, তাই আমি এটি এভাবে করেছি। আপনারা পছন্দ না হলে চামচের সাহায্যেও এটি করতে পারেন। সব শেষে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল 1/2 টেবিল স্পুন। এখন আমি একটি প্লেটে এটি সার্ভ করব। সবশেষে দিয়ে দিলাম আরেকটু লেমন জুস। তো 5 মিনিট স্পেশাল রেসিপি তৈরি হয়ে গেল। স্কুল শেষে চলতি পথে, পার্কে, সিনেমায় আমাদের দেশের জনপ্রিয় একটি স্ট্রিট ফুড এটি। আজ আমি অনেকটা আমার নিজের মতো করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। সো আই রিকোয়েস্ট টু অল অফ মাই ভিউয়ার্স অ্যান্ড মাই লাভলি ফ্রেন্ডস টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো স্পেশালি থ্যাংকস টু ভিজিট মাই চ্যানেল। সো স্টে হোম, স্টে সেফ অ্যান্ড ডোন্ট ফরগেট টু ট্রাই দিস অসম রেসিপি অ্যাট হোম অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট দিস টাইপ অফ অসম ডেলিশিয়াস ইজি রেসিপিস।